ইউটিউব বা চ্যানেল বানানোর জন্য আপনাকে প্রথমে ইউটিউবে যেতে হবে এবং সেখান থেকে আপনাকে সাইন ইন করতে হবে। আপনি এই সেম কাজটি করতে পারবেন মোবাইলের মাধ্যমেও। মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সেটিকে ডেস্কটপ মোডে করে নিয়ে করবেন। এখানে আমি সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর আমার কাছে অনেকগুলি ইমেল অ্যাড্রেস চলে এলো। আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দেবেন এবং তার পাসওয়ার্ডটি দিয়ে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে ইউটিউবে একটি সাইন ইন করে নেবেন। তারপরে দেখুন আপনার কাছে ইউটিউবের যে হোম পেজ সেটি চলে এসেছে। এরপরে আপনি লোগোতে ক্লিক করলে আপনার সামনে ইওর চ্যানেল বলে একটি অপশন আসবে, সেখানে আপনি ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনি একটি চ্যানেল ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। এখান থেকে আপনাকে কাস্টমাইজ চ্যানেল যে অপশনটি দেখছেন সেখানে ক্লিক করতে হবে। এই কাস্টমাইজ চ্যানেলে আপনি যখন ক্লিক করবেন দেখুন আপনি সেটিংসের ভেতরে চলে এসেছেন। এখানে বেসিক ইনফো এইখানে আপনি ক্লিক করলে প্রথমেই দেখুন আপনার চ্যানেল নেমের একটি অপশন রয়েছে। এখানে পেন্সিলের মতো যে অপশন সেটিকে ক্লিক করলে আপনি চ্যানেল যে নেম সেটিকে এডিট করতে পারবেন। যে নেমটি থাকবে সেটি সিলেক্ট করে ডিলিট করার পরে সেখানে আপনার পছন্দ মতন আপনি যে চ্যানেল খুলতে চান সেই চ্যানেলের নাম আপনি এখানে লিখে দেবেন। তার নিচে ডেসক্রিপশনে আপনি আপনার কীরকম চ্যানেল, কোন ধরনের চ্যানেল, আপনার চ্যানেলে আপনি কী কী দেখাতে চান সেই সমস্ত কিছু আপনি ডেসক্রিপশনে লিখে দেবেন। এরপর এখানে আপনার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনার যে চ্যানেল সেটির কোন ভাষাতে আপনি বানাতে চান সেটি এখানে সিলেক্ট করে দেবেন। তার নিচে দেখুন আপনার চ্যানেলের একটি ইউআরএল দেওয়া আছে, সেটিকে আপনি কপি করে সবাইকে শেয়ার করতে পারেন। এর নিচে দেখুন অ্যাড লিঙ্ক আছে, ওখানে আপনার যদি কোনো পরিচিত চ্যানেল থাকে তার লিঙ্ক আপনি অ্যাড করতে পারেন। নিচে একটি ইমেল অ্যাড্রেস দেওয়ার জায়গা রয়েছে যেটি আপনার চ্যানেলে শো করবে, সেখানে আপনি আপনার চ্যানেলের একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। চ্যানেলের ইমেল অ্যাড্রেস দিতে পারেন অথবা আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেসও এখানে আপনি দিতে পারেন। এটি দেওয়া হয়ে গেলে আপনি নিচের দিকে চলে আসবেন। এবার দেখুন উপরে একটি অপশন রয়েছে পাবলিশ, এই পাবলিশে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার চেঞ্জ পাবলিশ বলে উঠে গিয়েছে। এবং এরপরে আপনি যদি আপনার চ্যানেলের এই লোগোতে ক্লিক করেন তাহলে আপনি চ্যানেলের যে হোম পেজ সেখানে চলে যাবেন। চ্যানেলের হোম পেজে গিয়ে আপনি দেখুন আপনার চ্যানেলের নাম চলে এসেছে। এখানে যেহেতু এখনও কেউ সাবস্ক্রাইব করেনি তাই নো সাবস্ক্রিপশন। এবার লোগোর ওই ক্যামেরার মতো যে অপশন সেটিতে ক্লিক করলে আপনি আপনার চ্যানেলের লোগো এবং যে ব্যানার ইমেজ সেটি চেঞ্জ করতে পারেন। এখানে চেঞ্জ অপশনে আপনি ক্লিক করবেন। চেঞ্জ অপশনে ক্লিক করলে আপনার যে লোগো আপনি বানিয়ে রাখবেন প্রথমে সেই লোগো আপনি এখানে সিলেক্ট করে আপনি এখানে লাগাতে পারেন। এই জন্য আপনাকে অবশ্যই প্রথমে চ্যানেল লোগো আপনি বানিয়ে আপনার মোবাইল অথবা ডেস্কটপে রেখে দেবেন। এরপরে নিচে দেখুন এখানে ব্যানার আছে, ব্যানারও আপনি বানিয়ে রেখে দেবেন এবং আপলোড অপশনে ক্লিক করার পর আপনি সেটিকে সিলেক্ট করে আপলোড করে দিলেই এইখানে আপনার ব্যানার হিসাবে সেটি চলে আসবে। দেখুন এইখানে আমার ব্যানার হিসাবে চলে এসেছে। এবার নিচের দিকে দেখুন ভিডিও ওয়াটারমার্ক বলে একটি অপশন রয়েছে। ভিডিও ওয়াটারমার্ক হলো আপনার লোগোটি আপনার যখন ভিডিও আপনি আপলোড করবেন সেই ভিডিওতে একটি কোণায় সেটি শো হবে। এখানে যে আপলোড অপশন রয়েছে সেখানে ক্লিক করে আপনি সেটি সিলেক্ট করে নিলেই এইখানে আপনার যে লোগো সেটি আপলোড হয়ে যাবে এবং সেটি প্রতিটি ভিডিওই আপনার চ্যানেলের লোগো হিসাবে ভিডিওতে আপনি দেখতে পাবেন। এবার পাবলিশ যে অপশন রয়েছে সেখানে আপনি ক্লিক করতে পারেন অথবা আপনি যে সমস্ত বেসিক ইনফো আরেকবার চেক করে নিতে পারেন এবং লেআউট আপনি আরেকবার চেক করতে পারেন। লেআউটে আপনাকে এখন কিচ্ছু করার দরকার নেই কারণ আপনার চ্যানেলে কোনো ভিডিও এখন আপনি নেই। এবার আপনি সমস্ত কিছু আরেকবার চেক করে নেওয়ার পরে আপনি পাবলিশ যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করতে পারেন। দেখুন আরও কিছু অপশন রয়েছে, দেখুন আপনার যে চ্যানেল তার ট্রেলার ভিডিও এবং ফিচার্স ভিডিও বলে অপশন দুটি রয়েছে যেটির পাশে অ্যাড বলে অপশন রয়েছে। সেটি আপনি যখন আপনার ভিডিও আপলোড করবেন তারপরে অ্যাডে ক্লিক করে আপনি অ্যাড করতে পারেন। নিচে দেখুন শর্ট ভিডিওর একটি অপশন রয়েছে, সেটিও আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন। এবার আপনি ভিউ চ্যানেলে ক্লিক করলে
চলে যাবেন আপনার চ্যানেলের একদম হোম পেজে এবং আপনার চ্যানেলটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আপনার লোগো এবং যে ব্যানার সেটিও দেখুন আপলোড হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি আপনার একটি চ্যানেল তৈরি করতে পারেন খুব সহজেই। এবার বাম দিকে যে অপশনগুলি রয়েছে সেখানে সেটিংস বলে একটি অপশন রয়েছে, সেখানে আপনি যদি যান তাহলে দেখতে পাবেন আরও অনেকগুলি ইম্পর্টেন্ট সেটিংস আপনার এখানে দেখা যাচ্ছে। এরপরে আপনি যদি একদম নিচে অ্যাডভান্স সেটিংসে চলে যান তাহলে আপনি আরও কিছু সেটিংস দেখতে পাবেন, যেখানে আপনার ইউজার আইডি এবং যে চ্যানেল আইডি সেটি দেখতে পাবেন। এখান থেকে আপনি কপি করে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো হয় তাহলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজে দেখুন তাহলে পেজটি ফলো করবেন। ধন্যবাদ।